কেমন হয়। যদি এমন কোনো শহরে আপনাকে পাঠানো হয় যেখানে আপনি যা ইচ্ছা তা করতে পারবেন, যা খুশি তা খেতে পারবেন, যেমন খুশি তেমন ঘুরে বেড়াতে পারবেন। ভাবছেন এমনও কোনো শহর আছে নাকি পৃথিবীতে? হ্যাঁ, যা খুশি তা করতে পারার এই শহরের নাম হচ্ছে লাস ভেগাস। পর্যটক ও লাস ভেগাসের মধ্যে এই টানের প্রধান কারণ হিসেবে ধরা হয় এই শহরের বাতাসে যে স্বাধীনতার স্বাদ পাওয়া যায় সেটা আর কোথাও পাওয়া যায় না। এই শহরে এসে মানুষ সেই রূপ ধারণ করতে পারে যা নিজের বাড়িতে বা শহরে চাইলেও করতে পারে না। এই শহর মানুষকে সেই সব কিছু থেকে মুক্তি দেয় যা থেকে মানুষ নিজ শহরে চাইলেও মুক্ত হতে পারে না। নেভাডা অঙ্গরাজ্যের সবচেয়ে ঘনবসতিপূর্ণ আর যুক্তরাষ্ট্রের 28তম ঘনবসতিপূর্ণ শহর এই লাস ভেগাস, যা সংক্ষেপে ভেগাস নামেও সমানভাবে পরিচিত। আন্তর্জাতিকভাবে খ্যাত এই রিসোর্ট নগরী বিখ্যাত মূলত এর জুয়ার আসর, কেনাকাটার সুবিধা, বহুমুখী বিনোদন ও নৈশ প্রমোদের কারণে। এক কথায় বলতে গেলে পুরো লাস ভেগাস উপত্যকাটি নেভাডা রাজ্যের অর্থনৈতিক, বাণিজ্যিক ও সাংস্কৃতিক কেন্দ্র। নিজেরাই নিজেদেরকে বিশ্বের বিনোদন রাজধানী হিসেবে দাবি করে এই ভেগাস। মস্ত বড় বড় ক্যাসিনোওয়ালা হোটেলের এই শহরে যুক্তরাষ্ট্রের সবচেয়ে বড় বড় বাণিজ্যিক সম্মেলনগুলো অনুষ্ঠিত হয়ে থাকে। সংখ্যায় বলতে গেলে এই সম্মেলনের সংখ্যা প্রতি বছর 22,000-এর কম হবে না। জুয়ার আসরের জন্য বিখ্যাত এই শহরের লোকজন এত বেশি জুয়ায় আসক্ত যে তারা নাকি যে কোনো বিষয় নিয়ে বাজি ধরে বসে। 1980 সালে লাস ভেগাস হাসপাতালের বেশ কিছু কর্মীকে চাকরি থেকে বাদ দেওয়া হয়েছিল কারণ তারা নাকি হাসপাতালের রোগীদের উপর বাজি ধরত যে কোন রোগী কখন মারা যাবে। এমনকি একজন নার্স নাকি বাজিতে জেতার জন্য একজন রোগীকে হত্যা পর্যন্ত করেছিলেন। বিশ্বের সবচেয়ে বড় 20টি হোটেলের অর্ধেকেরও বেশি হোটেল শুধু এই এক শহরে অবস্থিত। আর তাছাড়া এখানে যে পরিমাণ হোটেল আছে সেগুলোর সবকটিতে মাত্র এক রাত করে থাকতে হলেও একজন মানুষের 288 বছর সময় লেগে যাবে। হয়তো আন্দাজ করতে পারছেন কত বেশি হোটেল থাকতে পারে এই শহরে। এমনি এমনিতেও আর ভেগাস অন্যতম পর্যটন নগরীতে পরিণত হয়নি। প্রাপ্তবয়স্কদের বিনোদনের নানাবিধ সুযোগ এবং উপায়ের ব্যবস্থা এই শহরকে দিয়েছে সিন সিটি বা পাপের নগরীর উপনাম। কিন্তু অনেকে এটা জানেনই না যে এই পাপের নগরীতেও কিন্তু পতিতাবৃত্তি অবৈধ। কি অবাক হলেন? অবাক হলেও এটাই সত্যি। জুয়া শব্দটি ভারতীয় উপমহাদেশের মানুষের কাছে এখনও একটি নেতিবাচক শব্দ। জনসম্মুখে বা খুব ঢাকঢোল পিটিয়ে জুয়ার আসর বসা এখানকার ভদ্র সমাজের চোখে অনেক বেশি দৃষ্টিকটু একটা ব্যাপার। কিন্তু পশ্চিমা দেশগুলোতে এরকম কোনো ব্যাপার নেই। একটা সত্য ঘটনা বলি, ফেডেক্সের প্রতিষ্ঠাতা ও প্রধান ফ্যাড্রিক স্মিথ লাস ভেগাসে এসে জুয়া খেলে বাঁচিয়েছিলেন তার কোম্পানিকে। তিনি কোম্পানির সর্বশেষ $5,000 নিয়ে সিন সিটিতে আসেন। সেখানে জুয়া খেলে $27,000 জিতে যান, যার মধ্য থেকে $24,000 দিয়ে তিনি কোম্পানির জ্বালানি বিল দেন। আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন ভেগাস জুয়ার জন্য বিখ্যাত হলেও সবাই যে প্রাথমিকভাবে জুয়া খেলার উদ্দেশ্যেই এই শহরে আসে বিষয়টা আবার তেমনও না। একটা সমীক্ষা দেখা গিয়েছে যে প্রাথমিকভাবে মাত্র 15% লোক জুয়া খেলার উদ্দেশ্যে আসে, কিন্তু আসার পর প্রায় 71% লোক জুয়া খেলে থাকে এই শহরে। হয়তো ফ্যাড্রিক স্মিথের মতো ভাগ্য পরিবর্তনের আশায় এত মানুষ জুয়া খেলে, অথবা যারা জীবনে কখনো জুয়া খেলেনি তারা বড় বড় ক্যাসিনোর রোমাঞ্চকর হাতছানিকে গ্রাহ্য করতে পারে না এখানে এসে। নৈশপ্রমোদের জন্য বিখ্যাত এই নগরী কিন্তু আবার পৃথিবীর সবচেয়ে আলোকিত নগরীও। মহাকাশ থেকে দেখলে পৃথিবীর সবচেয়ে আলো চকচকে যে স্থানটি দেখতে পাওয়া যায় সেটি হলো এই ভেগাস। মানুষজন অনেক বেশি না হলেও সারা রাত ধরে মিলিয়ন মিলিয়ন বাতি জ্বলে থাকার কারণেই মূলত এই শহর এত ঝলমলে থাকে। সত্যি কথা বলতে ভেগাসের আসল সৌন্দর্য ফুটে ওঠে এই রাতের বেলাতেই। পৃথিবীর অধিকাংশ দেশে, এমনকি যুক্তরাষ্ট্রের অনেক রাজ্যে জনসম্মুখে মাতলামি করার অপরাধ বলে বিবেচিত হলেও নেভাডায় প্রকাশ্যে মাতলামি করা কোনো অপরাধ নয়। নেভাডা অঙ্গরাজ্যের আইনে মদ্যপান করা, জনসম্মুখে মাতাল হয়ে ঘুরে বেড়ানো কোনো প্রকার দণ্ডনীয় অপরাধের আওতায় পড়ে না। তবে কেউ যদি মদ্যপান করে গাড়ি চালায় বা জনসম্মুখে মূত্রত্যাগ করে, অন্যের শান্তি বিনষ্ট করে কিংবা কোথাও অনুপ্রবেশ করে, তাহলে সেগুলো শাস্তিযোগ্য অপরাধ বলে বিবেচিত হয়।
আলো এবং আধার হচ্ছে একই মুদ্রার এপিট ওপিট। এখানে ঐশ্বর্য যতটা সহজে চোখে পড়ে ঠিক ততটা সতর্কতার সাথেই আড়াল করে রাখা হয় নগরীর দারিদ্রতাকে। লাস ভেগাসে স্থায়ী বাসিন্দাদের একটা বিশাল অংশ বাস করে ভেগাসের আন্ডারগ্রাউন্ডে। এই টানেলে মূলত দরিদ্র, গৃহহীন, দিনমজুর, ভিক্ষুক এবং নেশাগ্রস্তরা বাস করে। অন্যের ভুল করে ফেলে যাওয়া খাবারের অংশ কিংবা ডাস্টবিনে ফেলা খাবার খেয়ে বেঁচে আছে তারা। এভাবেই নীরবে বছরের পর বছর ধরে গড়ে উঠেছে আন্ডারগ্রাউন্ডের এই সমাজ। ভেগাসের চকচকে অংশটুকুর বাইরে আর পাঁচটা পশ্চিমা শহরের মতো একটা সাধারণ শহর রয়েছে। সেখানে হোটেলের পরিবর্তে স্থায়ী বসতি আছে, গির্জা, শপিং সেন্টার আছে, যেখানে মানুষ ক্যাসিনো কিংবা হোটেলের লোভে পড়ে নয়, বরং স্থায়ীভাবে বসবাস করার জন্য আসে। তবে এই অবিশ্বাস্য অর্থনৈতিক উন্নতির সাথে সাথে কিছু সমস্যাও বাসা বেঁধেছে এই শহরে। পুরো দেশের মধ্যে ব্যক্তিগত ও সম্পত্তিগত অপরাধ, আত্মহত্যার হার ব্যাপক বৃদ্ধি, মদ্যপান এবং বেআইনি মাদকদ্রব্য ব্যবহারের দিক থেকে লাস ভেগাস সবচেয়ে বেশি এগিয়ে। এছাড়া ক্রমবর্ধমান বায়ু ও পানি দূষণ, ট্রাফিক জ্যাম তো এই শহরের অন্যতম সমস্যা। আসলে লাস ভেগাস একটি মুগ্ধতার নাম, যার প্রতি ভাজে ভাজে লুকিয়ে আছে বৈচিত্র্য। ভিডিওটি কেমন লাগলো তা নিচে কমেন্ট বক্সে জানান। এরকম ভিডিও নিয়মিত দেখতে চাইলে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং সাবস্ক্রাইব বাটনের পাশে বেল আইকনটিতে ক্লিক করুন। দেখা হচ্ছে পরবর্তী পর্বে।